আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে কথা বলবো, আপনি যখন নতুন একটি ইউটিউব চ্যানেল খোলেন তখন মূলত নর্মালি আপনার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইব জিরো থেকেই শুরু হয়। অবশ্য তো এই জিরো থেকে শুরু হওয়া অবস্থাতে যখন আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা কম থাকে, তো আপনি যত ভালোই কন্টেন্ট আপনি আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করেন না কেন, তো আপনার ভিডিও দেখে অনেকে যদি আপনার চ্যানেলে চলেও আসে, তো আপনার সাবস্ক্রাইবার সংখ্যা কম দেখার কারণে হয়তোবা সে আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব নাও করতে পারে। এর কারণ হচ্ছে যে আপনার সাবস্ক্রাইবার সংখ্যা কম দেখে মনে হতে পারে যে এই চ্যানেল হয়তোবা অন্যান্য কন্টেন্টগুলো তেমন ভালো নয়, হয়তো একটা ভিডিও তার ভালো লাগতেই পারে কিন্তু অন্যান্য কন্টেন্ট মনে করবে যে ভালো নয়, যার কারণে আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার সংখ্যা কম, তাই হয়তো সে সাবস্ক্রাইব না করেই ব্যাক চলে যাবে। তো এর জন্য আপনাকে কি করতে হবে, আপনার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যাটাকে হাইড করে দিতে হবে। এতে কি হবে, যখন আপনার কোনো ভিডিও কোনো ভিউয়ার্সকে পছন্দ হবে তখন কিন্তু সে আপনার চ্যানেলে এসে দেখবে, যখন সাবস্ক্রাইবার সংখ্যা হাইড করা থাকবে সে দেখতে পারবে না যে আপনার চ্যানেলে কত সাবস্ক্রাইব আছে। সো তার জন্য সে যদি আপনার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই সে আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। তো এর জন্য আমরা মূলত যখন নতুন ইউটিউব চ্যানেল শুরু করব তখন আমাদের সাবস্ক্রাইবার সংখ্যাটাকে হাইড করে রাখব। মূলত কমপক্ষে আমাদের 1000 সাবস্ক্রাইবার হওয়া পর্যন্ত আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যাটাকে হাইড করে রাখাটাই ভালো। তো চলুন কিভাবে সাবস্ক্রাইবার সংখ্যা হাইড করতে হয় আমরা শিখে নিই, মোবাইলের মাধ্যমে করে দেখাবো। তো চলুন দেরি না করে মূল ভিডিওতে চলে যাই। সো তার জন্য আমরা দেখেন আমার এই চ্যানেলটা তানবীর জয় বেশি দিন হয়নি, কয়েকদিন প্রায় 2-1 সপ্তাহ আগে খুলেছি। তো এখানে দেখতে পাচ্ছেন 279টা সাবস্ক্রাইবার আছে। তো এখন যদি আমি এখানে ভালো কন্টেন্ট তৈরিও করি তারপরও অনেকে মনে করবে যে এই চ্যানেলে হয়তোবা খুব ভালো কন্টেন্ট পাওয়া যাবে না, যার কারণে হয়তোবা অনেকে সাবস্ক্রাইব করবে না। সো আমরা কি করব, এই সাবস্ক্রাইবারটাকে হাইড করে দেব। তো সাবস্ক্রাইবার হাইড করার জন্য যেটা আপনাকে করতে হবে, মূলত আমরা চলে যাব একটা ব্রাউজারে। সো আমি এখানে ইউজ করব ক্রোম ব্রাউজার। সো ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে আমরা মূলত একটা ট্যাব নিয়ে নেব, এবং এই ট্যাব নেওয়ার পর আমরা চলে যাব ইউটিউবে। youtube.com লিখে আপনি এখানে চলে আসবেন, এবং যে অ্যাকাউন্টের আপনি সাবস্ক্রাইবার হাইড করতে চাচ্ছেন ওটা আপনি এখানে লগ ইন করে নেবেন। তারপর লগ ইন করার পর এখানে দেখবেন যে আপনার ওই আপনার লোগোটা চলে এসেছে ওই অ্যাকাউন্টের। সো আপনি এখানে 3 ডট দেখতে পাচ্ছেন, এই 3 ডটে ক্লিক করে আপনি জাস্ট এখান থেকে ডেস্কটপ সাইডে ক্লিক করে দেবেন। তো ডেস্কটপ সাইডে ক্লিক করার পর আপনার মূলত এই ধরনের ইন্টারফেস চলে আসবে। এরপরে আপনি জাস্ট আপনার যে চ্যানেলের লোগোটি আছে এই লোগোটির উপরে ক্লিক করবেন, এবং এখানে কিছু অপশন পেয়ে যাবেন আপনি। আমি একটু জুম করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, জুম করার পর আপনি আপনার এই লোগোতে ক্লিক করবেন, এবং ক্লিক করে আপনি এখানে দেখতে পাচ্ছেন ইওর চ্যানেল। সো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার কাছে কিছুটা এরকম অপশন চলে আসবে, আপনি এখান থেকে কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করবেন। কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করার পরে আপনাকে যেটা করতে হবে, আপনি এখানে দেখতে পাচ্ছেন সেটিংয়ের একটা আইকন আছে, এই সেটিংয়ের আইকনে ক্লিক করবেন, এবং সেটিংয়ের আইকন ক্লিক করার পরে এরকম কিছুটা অপশন চলে আসবে, আপনি এখান থেকে অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করবেন। তারপরে কিছুটা এরকম ইন্টারফেস চলে আসবে। সো আপনি এখানে দেখতে পাচ্ছেন নিচে সাবস্ক্রাইবার কাউন্টস। সো এখানে দুটি অপশন আছে, যে ডিসপ্লে দ্য নাম্বার অফ পিপল সাবস্ক্রাইবড টু মাই চ্যানেল। সুতরাং এই অপশনে যদি আপনার করা থাকে তাহলে আপনার চ্যানেলে যে সাবস্ক্রাইবার সেটা শো হবে, এবং যদি আপনি নিচের অপশনটা দেখেন ডু নট ডিসপ্লে দ্য নাম্বার অফ পিপল সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, সো এটাতে যদি আপনি অ্যাক্টিভ করে দেন, এবং উপরেরটাকে যদি আপনি নিচেরটা অ্যাক্টিভ করে জাস্ট এখানে যদি সেভ দিয়ে দেন, তাহলেই কিন্তু আপনার যে সাবস্ক্রাইবার সেটা হাইড হয়ে যাবে। এখন যদি আমি এটা কেটে দিয়ে ইউটিউবে অ্যাপে চলে যাই, অ্যাপে আসার পরে আপনি মূলত আপনার চ্যানেলে চলে যাবেন। এখন দেখতে পাচ্ছেন যে আমার যে সাবস্ক্রাইবারের সংখ্যাটি ছিল, কাউন্ট করা হচ্ছিল, সেটা কিন্তু এখানে হাইড হয়ে গেছে। সো ইজিলি কিন্তু আপনিও এভাবে করে আপনার সাবস্ক্রাইবার সংখ্যাটি হাইড করে দিতে পারেন। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, এবং পাশে আসা বেল আইকনটি অবশ্যই প্রেস করে নেবেন। আর এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।